তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালোই আছো, সুস্থ আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। সম্পাই সুন্দর একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর এখন বাজে প্রায় 11:30-এর কাছাকাছি, তো আমরা এখন হোটেলটাকে ছেড়ে দিচ্ছি, তাই তো? তো আমরা এখন চলে যাবো। আর আমরা আজকে পরেছি, দেখো, আমি প্রথমবার জিন্স পরেছি বিয়ের 10 বছর পর আর কি, জিন্সটা আর কি পরলাম। তো এই যে তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিছু। আর আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, আর আমরা মোটামুটি বিছানাটাও ঠিকঠাক করে দিয়েছি। কেউ বলতে না পারে যে আমি বিছানাটা কাউলে গেছি, তাই না? তো চলো ব্যাগ নিয়ে নিই। আর এই যে ব্যাগে চেনটা লাগি, একটু চেনটা লাগি তো না, একটা ব্যাগ নিয়ে এসেছিলাম আর এখন দুটো ব্যাগ হয়ে গেল, দুটো ব্যাগ হয়ে গেছে, নিয়ে যেতে হবে। তো চলো বেরিয়ে যাই, আজকের মতন এখানেই ইতি। আর এখানটা বেশ মজা করলাম, বেশ এনজয় করলাম। তো এবার বেরোনোর পালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সানগ্লাসটা ওই ঘরে ছিল না, দেখি। আচ্ছা, আমার সানগ্লাসটা কি ব্যাগে ঢুকিয়েছো? হ্যাঁ, আমার সানগ্লাসটা। আর ওই দিদি চলে এসছে, উনি পরিষ্কার করতো, দিদিরা চলে এসছে। চলো, এই দেখো এখনো এরা রেডি হয়নি, বসে আছে পণ্ডিত মশাই। বলি এই দেখো আমাদের ফুচকি সোনা রেডি। আর এরা টিভি চালিয়ে ওসুল করে নিচ্ছে একেবারে, এই ঘুমাচ্ছে, এই দেখো ঘুমাচ্ছে। আমাদের টিভিটা চলেই নি, তুমি ঘুমিয়ে পড়েছিলে নাকি? এই ঘরে ছবিটা দেখো কি সুন্দর, এই ঘরে ছবিটা দেখো কি সুন্দর। ও তাই না, নিয়ে নাও ব্যাগের মধ্যে পড়ে না। হ্যাঁ নিয়ে নাও, তোমাদের নাট খুলে গেছে। এ হ্যাঁ, তোদের রুমটা তালা দিয়েছিস কেন? খুলে দে, খুলে দিয়া হয়। বাড়ির দিকে রওনা দিই, যা। উফ, বাড়ি পৌঁছাতে পৌঁছে সন্ধে হয়ে যাবে, পুরো সন্ধে হয়ে যাবে। আমার সিলভার স্টিকটা আনিনি বলে খুব অসুবিধা হচ্ছে। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সব ভিডিও একটু লেটে যাচ্ছে, কেন এডিট করার সময় পাচ্ছি না, ঠিক আছে? এবার একটুখানি বাজারে ঢুকবো। কালকে যে বন্দুকটা নিয়ে আসা হয়েছিল, বন্দুকটা একটু মানে বুঝতে পারিনি আর কি, ভেঙে গেছে। তো ছেলের বায়না দিতে হবে আর একটা। তো চলো, তো সেই কারণে। আর এখানটায় হচ্ছে আমার ভাই, আর আমার ভাইয়ের সাথে যে বন্ধুটা এসেছিলো সে আমাদের সাথে যাবে না। আর যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে খেলনাটা আর কি, যেটা নেওয়ার জন্য আর কি যাবে এরা বাজারের দিকে, তো সেখানে হচ্ছে ভাইকে পাঠিয়ে দেওয়া হবে। এই দেখো বসে আছে সব গরমে,
চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর লেগেস, তারপর আমার ছেলে এই গরমের ভিতরে পা তুলে কিভাবে অ্যাডজাস্ট করে যে বসেছি একমাত্র আমরাই জানি। তো যাক গে, তোমাদের দাদাভাইকে বললাম এক বোতল জল নিয়ে আসতে, যেহেতু রাস্তার মধ্যে জল খেতে লাগবে সেই কারণে। আর এদিকে দেখো আমার আর কি বলবো, এটা হচ্ছে সোমনাথের আর কি বন্ধু বলতে পারি, তো এক তরফে আমিও আর কি বন্ধুর মতন করেই বললাম, দাদা বলবো না বন্ধু বলবো, যাই হোক যে কোনো একটা যাই হোক তোমরা ম্যানেজ করে বোঝে নাও কথাটা, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই জল নিয়ে চলে এসেছে, আর দেখো সুটকেসের উপরে পা তুলে দিয়ে বসে আছে। আর ওদিকটাই আমরা এখন বলছি যে হ্যাঁ চলো তাহলে ওদিকটাই আগিয়ে যা হোক। তো তোমাদের দাদাভাই তো কথাটাই বুঝতে পারছিলো না, তো পরে যখন বললাম যে চলো ওদিকটা টার্নিং নিয়ে ওদিকটাই চলো, যাওয়ার পরে ওখান থেকে ওদেরকে তুলে জিনিসটা আর কি তুলে নেওয়া হবে। তো তারপরও কিছু বলার পর তারপর ঠিক আছে চলো ঠিক আছে রাজি হলো। তারপরে এখন তোমাদের দাদাভাই অটোতে বসে যাচ্ছে, এই দেখো বসে পড়বে। আর ওখান থেকে আমার ভাই আর কি যে বন্দুকটা আর কি ভেঙে গেছিলো সেই পিস্তলটা আর কি নিয়ে নেওয়া হবে। তার আগে একটা ওকে ফোন করে বলে দেওয়া হচ্ছে যে ওখানটায় ওকে দাঁড়াতে হবে, তো সেই কারণে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই এই ভিডিওটা আমি পার্ট টু করবো, যেহেতু অনেকটা বড় ভিডিও করে ফেলেছি, তো ভেবেছিলাম বেশি কিছু দেবো না, কাট ছাট করে বাদ দিয়ে দেবো। তো মনে করে ভাবলাম যে না, যখন ভিডিওটা করেছি যেটুকটা হোক কেন তোমাদের সাথে দিয়ে দেবো আর কি, শেয়ার করবো। তো সেই কারণেই ভাবনা চিন্তা করে আর ছোটো করে এই ভিডিওটা করছি। আর তো তোমরা দেখে নিও, আর তোমরা নেক্সট পার্ট টু ভিডিওটাও দেখো। তো আমরা দেখো চলে এসেছি, আর এখানটায় আমার ভাইকে আমি ডাকছিলাম, তো কিছুতেই ও শুনতে পাচ্ছিলো না। তো এই যে আসছে, এই দেখো দুটো মিলে আসছে, এবারে তোমাদের দাদাভাইও আসছে, আর দাদাভাইয়ের বন্ধুও আসছে, আর আমার ভাই আছে, আমার ভাইয়েরও বন্ধু আছে। যখন আর কি ভাইকে আর ওর মানে ভাইকে ওখানটায় আর কি তারাপীঠের ওই যেখানটায় আর কি ওখানটায় ওকে ছেড়ে যখন এলাম, মনটা খুব খারাপ হয়ে গেল, কেন একসাথে এসেছিলাম একসাথে যাব বলে, কিন্তু ও কী করলো একসাথে আমাদের সাথে গেল না, ওরা পরে যাবে বলল, তো একটুখানি ঘুরবে। দেখো হাসিটা দেখো না, শুধু মানে খিলখিলে হাসি। তো যাকে ওকে সব কিছু ওরকম বুঝিয়ে টুঝিয়ে ওকে কিছু টাকা হাতে দিয়ে আর আমি এখন বেরিয়ে পড়লাম। তো ও বললো আমরা আমাদের ট্রেন যেহেতু সাড়ে মানে ওদের সাড়ে চারটার সময় ট্রেন আছে আর আমাদের দুটো সময় ট্রেন আছে, তো সেই কারণে ওই জন্য আকপিচ করে আর কি আমরা বেরোলাম। কিন্তু আমার খুব খারাপ লাগছিলো যেহেতু ভাইকে ছেড়ে চলে যাচ্ছি। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এখানটাই হচ্ছিলো তারাপীঠের মন্দিরটা ছিল আর কি গলিটা। তো যাকে আমরা বেরিয়ে পড়ছি আর ভাই পিছনে থেকে গেল। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে যদি নতুন তোমরা হয়ে থাকো ভিডিওটা দেখছো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দিও। তো কেমন কী লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর তারাপীঠে এসে আমার খুব মজা হলো, মানে ভাবতে পারিনি যে এসে যে বেড়াবো এসে ঘুরবো, এত সুন্দর করে দিনটা কভার হবে, তো স্বপ্নই ছিল আর কি, তো স্বপ্ন করতে পারিনি। তো চলো প্ল্যাটফর্মে যেয়ে তা বাকি কথা তোমাদের সাথে শেয়ার করাচ্ছে। তো এই দেখো এই জিনিসগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না ভেবেছিলাম। তো দেখো এত সুন্দর জায়গাটা, চারোপাশে খালি ঘাড়িয়া মানে সবুজে সবুজ, আমি একটু হিন্দি কথায় জড়িয়ে যাচ্ছিলাম যাকে। তো এই মানে এই রাস্তাগুলো দেখে না মনে হচ্ছিলো আমার বাবার বাড়িতে আমি যাচ্ছি আর কি। তো যেহেতু আমার বাবার বাড়ির রাস্তাগুলো না প্রায় এরকমটা, অনেকটাই প্রায় এরকমটা, যেহেতু ওই কী বলবো কলকাতা মালদা কলকাতা থেকে মালদা যখন যাই তখন প্রায় রাস্তাটা এরকমই থাকে, খুব মনটা মনে পড়ে যাচ্ছিলো। তো যাকে আর কি করা যাবে, আর এবারে জামাই ষষ্ঠীতেও আমাদের যাওয়া হয়নি বাপের বাড়ি, তো কাল বাদে পরশু হচ্ছে বা জামাই ষষ্ঠী, তার আমরা গেছিলাম তার দুদিন আগে বেড়াতে তারাপীঠ মায়ের দর্শন করতে। তো দর্শনও করলাম ভালোভাবে, সব দিনটা গেল আমাদের বেশ মজা করেই দিনটা কাটলো। তো চলো যাই, এবারে যেয়ে পৌঁছে যেয়ে তোমাদের সাথে বাকিটা কথা বলছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। স্টেশন চলেই এসেছে, তো এরপর আমরা এখন নেমে যাব, নেমে যাওয়ার পরে আমরা এখন নিজে যা প্ল্যাটফর্মে আর কি চলে যাব। তো ট্রেন নাকি দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে আমরা আর কি চলে যাব, ওখানে উঠবো আর কি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জিনিসগুলো কি বলো তো সবথেকে বেশি ভালো লাগলো এখানকার সব জায়গা,
জমি, হোটেল, হোটেলটাও বেশ ভালোই ছিল, যেই হোটেলটা আমরা আর কি উঠেছিলাম সেই হোটেলটা এত সুন্দর ছিল বলার মতন না, মানে বেশ, মানে হোটেলটা বলতে পারি আমরাই শুধুমাত্র মানে আমরাই মানে তিনজন বলতে পারি, তিনজন আর কি, আমার ভাইরা আর আমার হাজবেন্ডের বন্ধুরা আর আমরা, তো তিনজন বলতে পারছি ঠিক আছে সদস্য আর কি। তো ওই হোটেলে শুধু আমরা ছাড়া আর কেউ ছিল না, মানে পুরো হোটেলটা পুরো ফাঁকা ছিল জানো তো এরকমটা। তো বেশ মজা করলাম, বেশ হা হা হি হি ঠাট্টা মজা আর কি, মানে এই জিনিসগুলো না কখনো হয়নি আমার বিয়ের আগে বলো বিয়ের পরে বলো, কখনো হয়নি, বর্তমানে এখন হচ্ছে না আমার, মানে কি বলবো তোমাদের কাছে, এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে নিজের কাছে মানে কিছু লুকানোর কিচ্ছু কারণ নেই। তো যাকে এই দেখো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর ওই দেখতে পেলে যে 2 নম্বর ট্রেনটা আর কি দাঁড়িয়ে রয়েছে, তো আমরা ওই ট্রেনেই আর কি বসবো। তো চলো দেখতে থাকো। টিকিটটা দেখেছো? 1 নম্বর 1 নম্বর না 2 নম্বর? ছিল না যে আমি এই জায়গা থেকে একদম বাড়ির দিকে যাই আর কি, তো সেই কারণেই একদম ইচ্ছে হচ্ছিল না, জায়গাটাই এত সুন্দর, মানে মায়ের কাছে এসে ফিরে যেতে একদম কি কোনো বাচ্চার ভালো লাগে, একদম ভালো লাগে না। তো মাকে ছেড়ে আর চলে এলাম, ভাবতে বুঝতেই পারছো কোন মায়ের কথা বলছি তোমরা, মনটা আর কি বলবো মন ঘুরে আসছে, মানে এই জায়গাগুলো মা তারাকে দেখে সত্যি খুব ভালো লাগলো। আর এই ভিডিওটা যখন পরে এডিট করতে বসেছি এত খারাপ লাগছিলো, দিনগুলো মনে পড়ছিল। আর বন্ধুরা আর একটা কথা বলি তোমাদেরকে, তো জীবনে অনেক বছর আগে জিন্সের প্যান্ট টপ পরেছি, তো বিয়ের পরে যে আমি পরবো সেই জিনিসটাও আমি আশা করিনি, কিন্তু তোমাদের দাদাভাই সেই স্বপ্নটাও আমার পূরণ করেছে। তো সে তার থেকে কী বড় মানে কী বলবো খুশি কিছু হতে পারে বলো? আমার থেকে সেরকম খুশি কেউ হতে পারে না। তো আমার একটা একটা করে স্বপ্ন যদি পূরণ হয় তো কার না ভালো লাগে বলো, তাই না? তো একটা একটা করে স্বপ্ন পূরণ হয়েছে, সো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো দেখতে থাকো, আর বেশি কথা বলবো না, একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, একটু চোখ ভরে জল চলে এসছে আমার এডিট করতে বসে। তো যাকে চলো শুধু দেখতে থাকো। ইস, লেগেছে খুব জল মেয়েটার। কোথায় লাগলো গো? কোথায় লাগলো? তুমি বাবা বাবা তো তুমি তুলে দাও, দেখো এটা তুলে দাও, ওই সাইডে তুলে দাও। তুমি আমি এটা সাইডটা পাবো? হ্যাঁ তুমি আমার উপরেই বসো। হাওড়া যাওয়ার জন্য, আর হচ্ছে আমার ভাইরা আসেনি, আমার ভাইরা ওখানে মানে তারাপীঠে রয়ে গেল, ওরা 3টে ওর কত ট্রেন আছে 3:45 না ট্রেন আছে, তো ওরা এলো না, তো আমরা আর কি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এবার 3টে বাজবে, ওরা একটু পরে হয়তো ঢুকে যাবে, ওদের সাথে আর দেখা হলো না আমার। তো যাই হোক, ওদেরকে বলে দিলাম যে তাড়াতাড়ি তোরা চলে যাবি। আর সিট পেয়ে গেছে, এটা হচ্ছে দেখো নর্মাল সিট, দেখতেই পাচ্ছ 3টা সিট করা হয়েছে। আর এদিকে আমার সাথে মানে আমার বান্ধবী বলতে পারো একটা রূপে, আর আমার হাজবেন্ডের মানে হাজবেন্ডের বউয়ের বাইক একদমই বলতে পারো। তো যাকে আমি জানলার সিটে বসেছি, আর এখন বাড়ি যাব। আর মেন কথা হচ্ছে আমার খুবই চিন্তা হচ্ছে আমার বোঝোর জন্যে, বোঝো শোনার জন্যে, জানি না বোঝো কী করছে, হয়তো আমাদের আমরা আজকে
রাত 8টা বেজে যাবে বাড়ি ফিরতে ফিরতে। তো জানি না ওর যে আনন্দটা যে হবে আমি ভেবে বুঝতে পারছি। আর ওর জন্য আমি একটা বল কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি যেয়ে। এখন আর কিছু শেয়ার করবো না, কেন যেহেতু লেগিংসের মধ্যে সব জিনিস ভরে নিয়েছি, ভেবেছিলাম কালকে তোমাদের সাথে শেয়ার করবো রাতের বেলাটা। তো রাতের বেলা বাড়ি ফিরতে ফিরতে মানে কেনাকাটি করতে করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি বেজে গেছিলো আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। তো দাও ওকে একটা বের করে দিয়ে দাও, তোমারও আছে তো। আমি পরে খাবো, ঠান্ডা না গরম? ঠান্ডা গরম হয়ে যাবে, ঠান্ডা গরম খাবো। দাঁড়া খুলে দাও না, খুলে দাও না, পাইপ দিয়ে দাও। খেয়ে দিতে বললাম আমি তোমায়? বাবা বাবা বাবা, খেয়ে আমায় দিচ্ছে, খাবো না আমি? খেয়ে দিয়ে আমায় দিল, এটা কি হচ্ছে তাহলে? এটা এটা কি হলো? এটা তুলে নিয়েছি আমি। বন্ধুরা ফুটি খেতে না খেতে মাসিরা চলে এসেছে, আর অনেকটা পথ আমরা আগিয়ে চলে এসেছি। তো ওখানে ভাই আমাকে ফোন করে বললো যে আমরা ট্রেন পেয়ে গেছি, তো নিশ্চিন্তে হলাম। আর এই ভিডিওটা আমি এই অবধিই রাখছি, এর পার্ট টু আমি কালকে আবার আনবো, যেহেতু অনেকটা লং ভিডিও করে নিয়েছি। আর আমার বাড়ির ডগির ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা বাড়ি যাওয়ার পর আমাদের বোঝো কী করলো। তো টাটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অবশ্যই ক্লিক করে দিও। টাটা বন্ধুরা।